আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি আমরা প্রায় 7 থেকে 8 মাস পর বানাচ্ছি। তো আজকের এই ভিডিওটি হচ্ছে আমি 7 থেকে 8 মাস কোথায় ছিলাম, কি করছিলাম তা নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে বলবো যে আমি এতদিন কি করেছিলাম এবং কি করছিলাম এবং কেন এতদিন ভিডিও বানাতে পারিনি। তো আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার ব্যাপারটি বুঝতে পারবেন। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করি। আমরা যদি হিসাব করি, আমাদের লাস্ট ভিডিওটি ছিল জুন মাসের 10 তারিখ 2020 সালে, মানে বলতে গেলে প্রায় 7 মাসের মতো আমাদের কোনো ভিডিও নেই। এর পিছনে মূল কারণ ছিল আমি বেটার টু বেস্ট, আমাদের এই ইউটিউব চ্যানেল প্রায় 1000 সাবস্ক্রাইবার হওয়ার পর আমার চিন্তা ছিল আমি একটি বেটার টু বেস্ট শপ নামে একটি পেজ দিব যেখানে আমরা বই বিক্রি করব। তো সেই ইচ্ছা নিয়ে আমি বেটার টু বেস্ট শপ নামে একটি পেজ খোলার ইচ্ছা করি এবং তার জন্য যা যা কাজ করা দরকার ছিল তা আমি করার জন্য শুরু করেছিলাম। কিন্তু তখন আমি দেখলাম শুধু বই বিক্রি করলে হবে না, তো বইয়ের সাথে আমরা কিছু স্বাস্থ্যকর খাবার দাবারও দেওয়ার চেষ্টা করছিলাম। তখন আমি আমার একদম অথেন্টিক সোর্স থেকে আমি খেজুর, আজোয়া খেজুর, মধু এবং চা পাতা বিক্রি করার জন্য চেষ্টা করি। তো এর মধ্যে দেখা গেল যে এত বেশি কাজের চাপ পড়ে গেল যে একটা ব্যবসা যে দাঁড় করানো কতটা কঠিন এবং একটা পেজ রান করা আরও বেশি কঠিন। তো এই সব কিছু মিলে আমি আসলে আর সময় করতে পারছিলাম না যে আমি একটি ভিডিও বানাবো, কারণ যখন আমাদের 1000 কম সাবস্ক্রাইবার ছিল তখন আমি খুব চেষ্টা করতাম ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদেরকে। এখন 1000 হয়ে যাওয়ার পর আমার উপর দায়িত্ব ছিল আরও অনেক বেশি। তো এই দায়িত্বের কারণে আমার মনে হয়েছিল যে আমি এখন আপনাদেরকে কোনো রকম একটি ভিডিও দিলে হবে না, আমার একটি ভালো ভিডিও দিতে হবে যা নাকি আপনাদের সবার উপকারে আসবে এবং আমার নিজের কাছে ভালো লাগে যে এই ভিডিওটি আমি আপনাদেরকে দিতে পেরেছি। তো এরকম কিছুই হচ্ছিল না, তাই আমি তখন ভিডিওটি অফ রেখেছিলাম যে আমি কতদিন পর বানাবো। তো ওই পেজ ঠিক করতে করতে প্রায় আমাদের অক্টোবর এসে পড়ে। তো অক্টোবরের পর আমরা কতদিন পেজ রান করি, কিন্তু এরপরে আসে আমার জীবনে নতুন একটি মোড়। মানে নভেম্বরের 20 তারিখে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তবে কী হলো, মনে হয় না আবদ্ধ হওয়া মানে তো বন্ধ হয়ে যাওয়া, আসলে না এরকম কিছুই না। তো এই ওয়ার্ডটা আসলে চেঞ্জ করা দরকার, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা তো একদম কেমন যেন লাগে, থাক বাদ দেন এসব কথা। তো নভেম্বরের 20 তারিখে আমি বিবাহ করি এবং আমার জীবনে আমার লাইফ পার্টনার আসে, আমার অর্ধেক দিন, আমার বেটার হাফ। তো তারপর দেখা যায় যে আমার জীবন আরও বেশি ব্যস্ততায় ভরে যায়। এই দাওয়াত, এই কাজ, মানে এত নতুন নতুন রেসপন্সিবিলিটি যে আমি বুঝতেই পারিনি যে বিয়ে করার পর যে এত কাজ করতে হয় এটা আমি কখনো ধারণাই করতে পারিনি। তো তখন যে আমি আপনাদেরকে ভিডিও দিব, তো আমার তো তখন আমি আরও বেশি ব্যস্ত, যার কারণে আমি আরও বেশি ভিডিওতে কোনো কাজ করতে পারিনি বা মনোযোগ দিতে পারিনি। এর মধ্যে আমার বই পড়ার কথা ছিল, তো আমি বইগুলো শেষ করতে পারছিলাম না। তো এই সব কিছু ব্যস্ততা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে আপাতত আমাদের ইউটিউবটা এই বছরের জন্য অফ রাখাই দরকার। তো 2020 সাল শেষ, এখন আমরা 2021-এ এসে গিয়েছি এবং একই সাথে আমাদের জানুয়ারির কিন্তু প্রায় 15 দিন শেষ এবং সামনে আমাদের নতুন বছরের প্রায় 1 মাস শেষ হতে যাচ্ছে। তাই আমি ভাবলাম যেহেতু আমার বিবাহ হয়েছে, আমি নতুন অনেক দায়িত্ব নিয়েছি, এখন তো আমাদের এই 1000-এর যে পরিবার আছে সেটিও তো আমার একটি পরিবার এবং এই 1000-টি মানুষের দায়িত্ব তো আমার উপরেই আছে, তাই না? তো আমি এখন ভেবেছি যে এই নতুন পরিবার দায়িত্বের সাথে সাথে আমি আমার ইউটিউব পরিবারকেও আরও বেশি সময় দিব, যেন আমরা সবাই মিলে ভালো কিছু শিখতে পারি, জানতে পারি এবং একে অপরকে হেল্প করতে পারি। তো এই সব কিছুর জন্য আমি আজকে আবার শুরু করলাম। আশা করি আপনারা আমার ব্যাপারটি বুঝতে পেরেছেন, যারা আমাকে আগে সাপোর্ট করেছেন তারা আসলে আমাকে এখনও সাপোর্ট করবেন এবং আগের থেকে বেশি সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আমার নিজস্ব অনেক চেষ্টা করব যে যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি, কারণ আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়াই তো আমার মূল লক্ষ্য। আপনারা যদি একটি ভিডিও দেখে উপকৃত হন সেটাই আমি মনে করব আমার জন্য সবথেকে বড় সার্থকতা, যার জন্য আমাদের এই চ্যানেলটি। তো আগে যেমন বইয়ের ভিডিও ছিল, এখনও বইয়ের ভিডিও থাকবে এবং একই সাথে আমরা আরও অন্যান্য অনেক কিছু অ্যাড করব। তো আশা করি আপনারা সবাই আগে যেমন সাপোর্ট দিয়েছেন এখনও সাপোর্ট দেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, একটু বেশি কথা বলে ফেললাম তাই না, অনেকদিন পর আসলাম, তো আসলে কি করবো বলেন, অনেকদিন ধরে কথা বলতে পাই না ক্যামেরার সামনে। তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আশা করি আপনারা আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ক্ষমা করে দিবেন এবং এখন থেকে আমরা নিয়মিত ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই আমাদেরকে খুব খুব সাপোর্ট করবেন। তো এখন তাহলে বিদায় নেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, তো তাক শেয়ার এটা না করলেও চলবে, কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে যান এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে যান। আবার দেখা হবে, আসসালামু আলাইকুম সবাইকে। ও একটু দাঁড়িয়ে, এই যে পেজটির জন্য, যেই পেজের কারণে আমরা এতদিন ভিডিও বানাতে পারিনি, সেই পেজটির লিঙ্ক দিতে ভুলে গিয়েছি, সেই পেজটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই পেজটিকে আপনারা সবাই লাইক করুন এবং সেখানে যদি আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই অর্ডার করুন, খুব শীঘ্রই তা আপনাদের ঘরে পৌঁছে যাবে এবং খুব কম দামের মধ্যে আপনারা ভালো প্রোডাক্ট পাবেন, এটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। তো বিদায় নেই, এবার সত্যি সত্যি বিদায়, আবার দেখা হবে পরের ভিডিওতে।